পৃথিবীর তৃতীয় বৃহত্তম দ্বীপ হল বর্নিও। রহস্য ঘেরা এই দ্বীপের বিশাল রেনফরেস্টের পুরোটা জুড়ে যেন রহস্যের আনাগোনা। বর্নিও রেনফরেস্ট প্রায় 4,27,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আর এই বিশাল বনের ভেতর যুগের পর যুগ ধরে বসবাস করে আসছে পেনান উপজাতি। পেনান উপজাতির লোকেরা এই বনের ভেতর কী করে টিকে আছে, তারা কী খেয়ে জীবন ধারণ করে, আধুনিক সভ্যতার মানুষ সেখানে গেলে তাদের সাথে কী আচরণ করে, জঙ্গলের ভেতর তাদের প্রাচীন জীবন ইত্যাদি সম্পর্কে জানব মরুচরের এই পর্বে। পেনান উপজাতি হল বর্নিওর গহীন জঙ্গলে বসবাসকারী এক যাযাবর শিকারী জনগোষ্ঠী। এদের জীবনধারা, সংস্কৃতি এবং বনজীবনের সাথে গভীর সম্পর্ক তাদের অস্তিত্বকে এক অন্যরকম করে তুলেছে। তারা তীরের মাথায় বিষ লাগিয়ে ব্লোপাইপে ফুদিয়ে শিকার করে থাকে, বিষ হিসাবে কয়েকটি গাছের আঠা ব্যবহার করে থাকে, যেমন ইউপাস, আন্ত, মেরপাতি, ইপোহ ইত্যাদি। একজন পেনান মানুষ ইপো গাছ থেকে আঠা সংগ্রহ করছে। ইপো গাছের আঠা অত্যন্ত বিপজ্জনক, এটি কার্ডিওটক্সিক, অর্থাৎ এটি হৃদযন্ত্রের উপর প্রভাব ফেলে এবং হৃদযন্ত্রের কার্যক্রম বন্ধ করে দেয়। পেনান উপজাতির লোকেরা লোহা সংগ্রহ করে বাইরের মানুষের কাছ থেকে বিনিময় প্রথার মাধ্যমে। অন্যরা পেনানদের লোহা দেয়, বিনিময়ে পেনানরা রজন, পশুর চামড়া এবং হস্তশিল্পের মতো মালামাল প্রদান করে থাকে। পেনান সম্প্রদায় তীরের মাথায় ইপো গাছের আঠা লাগিয়ে শিকার করে। এই গাছের আঠা এতটাই বিষাক্ত যে রক্তে গেলে যে কেউ কিছুক্ষণের মধ্যেই মারা যেতে পারে। গাছগুলো 130 ফুট পর্যন্ত লম্বা হয়। আঠা সংগ্রহের পর পাতার তৈরি পাত্রে রেখে আগুনের শিখা থেকে কিছুটা দূরে তা বেশ কিছু সময় ধরে উত্তপ্ত করা হয়। একসময় এই বিষাক্ত আঠা গাঢ় ও কালো বর্ণ ধারণ করে। এরপর এই বিষ সোচালো কাঠের মাথায় লেপে দেওয়া হয়, অতঃপর আগুনের তাপে শুকানো হয়। এখন এটি ব্যবহারের জন্য প্রস্তুত। ইপো গাছের আঠার বিষ তীরের মাধ্যমে শিকারের মাংসে প্রবেশ করলেও সাধারণত শিকারের মাংসকে নষ্ট করে দেয় না বা ভক্ষণযোগ্যতাকে কমায় না। পেনানসহ অন্যান্য আদিবাসী সম্প্রদায় যারা এই বিষাক্ত আঠা ব্যবহার করে শিকার করে, তারা তাদের শিকারের মাংস খেয়ে থাকে। পেনানরা তাদের প্রথাগত জীবনধারায় বিভিন্ন ধরনের বন্যপ্রাণী শিকার করে থাকে। তাদের শিকারের প্রধান লক্ষ্য হল খাদ্য সংগ্রহ করা এবং জীবিকা নির্বাহ করা। পেনানদের শিকারের মধ্যে প্রধানত বনশুকর, হরিণ, বানর, কচ্ছপ, মাউসডিয়ার, পোরকুপাইন, বিভিন্ন প্রজাতির ছোট পাখি ইত্যাদি বিদ্যমান। তবে তারা ধনেশ পাখি শিকার করে না, কেননা এটি এখানে সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিকারের পাশাপাশি তারা বন থেকে বিভিন্ন ধরনের ফল ও বীজ সংগ্রহ করে থাকে। বনের মধু সংগ্রহ করা পেনানদের একটি সাধারণ প্রথা। পেনানরা বন থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে, যা তাদের জীবিকা এবং সাংস্কৃতিক আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। পেনানরা তাদের শিকার করার দক্ষতার জন্য পরিচিত। তারা বিশেষ ধরনের তীর ও ব্লোপাইপ ব্যবহার করে, যা ইপো গাছের আঠা দিয়ে বিষাক্ত করা হয়। এই পদ্ধতিতে তাদের শিকারকে দ্রুত অবশ করে দেয়, যা তাদের শিকার প্রক্রিয়াকে আরও বেশি কার্যকরী করে তোলে। বর্তমানে বন উজাড় ও মানুষের আনাগোনার কারণে শিকারের তেমন একটা দেখা পাওয়া যায় না। দিনের বেলাতে শিকারীরা সতর্ক অবস্থায় থাকে অথবা লুকিয়ে থাকে। শিকারের সময় এখানে এমন কিছু প্রাণীর দেখা পাওয়া যায় যা হয়তো ইতোপূর্বেই অনেকেই দেখেনি। বাঁশের অঙ্কুর পেনানদের জন্য একটি আকর্ষণীয় খাবার। বনের ভেতর দিয়ে প্রবাহিত নদীগুলো বেশ পরিষ্কার। এসব নদীতে আপনি কোনো দূষণ খুঁজে পাবেন না। নদীগুলো থেকে পেনানরা মাছ শিকার করে থাকে। মাছ ধরতে তারা নিজেদের বানানো তীর এবং বিশেষ ধরনের বন্দুক ব্যবহার করে থাকে। বড়শি দিয়েও এখানে মাছ ধরা যায়। এসব জায়গাতে মাছের পরিমাণ অনেকটাই বেশি। বড়শিতে একটি মাছ পাওয়ার জন্য মোটামুটি 3 সেকেন্ডের মতো সময় অপেক্ষা করতে হয়। পেনান জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ তাদের ঐতিহ্যবাহী জীবনধারা ছেড়ে দিয়ে শহর ও গ্রামে বসবাস করতে শুরু করেছে। অরণ্য উজাড় ও ভূমির ক্ষতি, সরকারি নীতি ও পুনর্বাসন পরিকল্পনা, শিক্ষা ও আধুনিক সুযোগ সুবিধার আকর্ষণ, জীবিকার পরিবর্তন, স্বাস্থ্য ও সামাজিক সমস্যা ইত্যাদি বিভিন্ন কারণে পেনানরা গ্রাম ও শহরমুখী হয়েছে। পেনান জাতির ভিতর শিক্ষিত মানুষ রয়েছে। পেনানদের প্রথাগত জীবনধারার পরিবর্তনের সাথে সাথে তাদের অনেক সদস্যই আধুনিক শিক্ষা গ্রহণ করেছে এবং বিভিন্ন পেশায় নিযুক্ত হয়েছে।
যদিও পেনানদের অধিকাংশই এখনও তাদের ঐতিহ্যবাহী জীবনধারার সাথে যুক্ত আছে, তবে তাদের মধ্য থেকে অনেকেই শিক্ষার গুরুত্ব বুঝতে পেরে শিক্ষিত হওয়ার দিকে মনোনিবেশ করেছেন। যাই হোক, এরপরেও কিছু পেনান মানুষ এখনও সেই মূলধারার জঙ্গলভিত্তিক জীবনযাপন করে চলেছে, যারা বনের গভীরে বসবাস করে এবং মাছ, পশু ও পাখি শিকার করে। এরা বনের ভেতরে অস্থায়ী কুঁড়োঘর তৈরি করে, যাতে তারা কিছুদিনের জন্য বসবাস করে, অতঃপর জঙ্গলের ভেতরে অগ্রসর হয়। কিছু ক্ষেত্রে পেনানরা বনের ভেতরে স্থায়ী কিছু বসতি নির্মাণ করে, যেখানে তারা বাইরের মানুষ ও যেসব মানুষ বন থেকে চলে গেছে তাদের সাথে বৈঠক করে। পেনানরা তাদের মেয়ে স্ত্রীদের নাম বাইরের মানুষের কাছে বলে না। পাম গাছ থেকে তারা বেশিরভাগ খাবার জোগাড় করে থাকে। পাম গাছের কাণ্ড থেকে তারা এক ধরনের শ্যাওলা সংগ্রহ করে, যা আগুন জ্বালাতে কাজে লাগে। পাম গাছের অন্তর্দেশ থেকে এক ধরনের পুষ্টিকর ও অপচনশীল আটা তৈরি করা হয়। কাণ্ডের ভেতরের অংশকে পেনানরা কাঁচাও খেয়ে থাকে। বনের ভেতরে অন্যদের বিভিন্ন বার্তা দেওয়ার জন্য পেনানরা কিছু গাছের তৈরি নকশা বা মডেল ব্যবহার করে থাকে। যেমন এটির অর্থ, এইদিকে শিবিরে পর্যাপ্ত খাবার রয়েছে এবং এখানে আপনি আমন্ত্রিত। এটির অর্থ, আমরা নদীতে মাছ ধরছি। মালয়েশিয়া সরকার বনের ভেতরে জাতীয় উদ্যানে পেনানদের কাজের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। তাদের থাকার জন্য এখানে তৈরি করে দেওয়া হয়েছে লং হাউস, যেখানে পেনানরা জায়গা ভাগাভাগি করে বসবাস করে। এখানে তারা বেতের তৈরি জিনিসপত্র তৈরি করে। এসব লং হাউসে পেনানরা আনন্দের সাথে বসবাস শুরু করেছে বিষয়টি এমন নয়, মূলত মালয়েশিয়া সরকার তাদের থাকতে বাধ্য করেছে। এখনও অনেক প্রাচীন পেনান তাদের পূর্বে জঙ্গলে কাটানো রোমাঞ্চকর জীবনকে ভুলতে পারেনি। তাদের স্মৃতিতে এখনও উকি দেয় সেই সময়ের ঘন বন, যার কারণে তারা ঠিকমতো আকাশ দেখতে পেত না, আর এই কারণেই তারা তখন দিন মাসের হিসাবও রাখতে পারত না। বনের সাথে তাদের বিচিত্র জীবনধারাকে মনে করে তারা লং হাউসে মনোকষ্টে দিন কাটায়। বর্ণিয়র বনের ভেতরে বেশ কিছু পেনান শিবির আপনি দেখতে পাবেন, যেগুলোতে যাওয়ার জন্য আপনাকে পাড়ি দিতে হবে ভাঙাচোরা রাস্তা। সারাওয়াকের প্রতীক হল ধনেশ। পেনান ক্যাম্পে ধনেশের দেখা মিলে। পেনানরা গাছের বাকল দিয়ে পোশাক বানাতে পারে, এর জন্য তারা প্রথমে গাছ সংগ্রহ করে। এই লোকটি পোশাক বানানোর জন্য বেরিপন গাছের কাণ্ডকে বেছে নিয়েছে। কাণ্ড কাটার পর পিটিয়ে পিটিয়ে বাকলকে আলাদা করা হয়। এরপর আরও পেটাতে হয় যেন বাকলটি নরম হয়ে যায়। এভাবে তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক তৈরি করে, যদিও তারা এখন কাপড়ের তৈরি পোশাক পরিধান করে। বর্ণিয়র জঙ্গলে প্রচুর পরিমাণ সাপ রয়েছে, যার ভেতর অনেকগুলোই বিষধর। পেনানরা সাপের কামড়ের চিকিৎসায় এই গাছের পাতা ব্যবহার করে। পেনানদের ভেতর বানর প্রতিপালনের বিষয়টি লক্ষ্য করা যায়, কেননা এইসব বানরগুলো কোনো বিপদ টের পেলে পেনানদের জানিয়ে দেয়। জঙ্গলের ভেতর তারা কুড়ো ঘর বানাতে পারে মোটামুটি এক ঘন্টা সময় ব্যয় করে। ঘর বানাতে তারা এমন জায়গা পছন্দ করে যেখানে মশা কম, জায়গাটি কিছুটা উঁচু এবং আশেপাশে কোনো পতনশীল গাছ নেই। ঘর বানানোর জন্য যাবতীয় উপকরণ এই বন থেকেই পাওয়া যায়, তাই কোনো রকম টাকা কড়ি এখানে খরচ করতে হয় না। এই জঙ্গলে প্রায় প্রতিদিনই বৃষ্টি নামে, তাই তারা সহজেই দহনযোগ্য কাঠ কেটে আগুনে শুকিয়ে রাখে। খাবার খাওয়ার জন্য তারা এক ধরনের কাঠি ব্যবহার করে থাকে, যা বেশ সহজে ও দ্রুত তৈরি করা যায়। পেনানরা জঙ্গলে আগুন জ্বালাতে প্রাচীনকালের মতো পাথরের ব্যবহার করে থাকে। ছুরি দিয়ে পাথরে আঘাত করার পরে আগুনের স্ফুলিঙ্গ শ্যাওলার উপরে পড়ে এবং আগুনের সৃষ্টি করে। রাতে আলো পেতে তারা গাছের লতার তৈরি মোমবাতি ব্যবহার করে। এমন মোমবাতি প্রায় এক ঘন্টা আলো দিতে সক্ষম। পেনানরা শিকার করতে ব্লোপাইপ ব্যবহার করে, যা তৈরি করা হয় আয়রন ওর দিয়ে। এই ব্লোপাইপ বানানো বেশ জটিল ও সময় সাপেক্ষ একটি কাজ। ব্লোপাইপগুলি ব্যবহার করে মোটামুটি 100 ফুট দূর পর্যন্ত নিশানা লাগানো সম্ভব। শিকারে তাদের প্রথম পছন্দ বন্য শুকুর হলেও তা এখন আর তেমন একটি পাওয়া যায় না, তাই পেনানরা বাধ্য হয়েই পাখি বা এই ধরনের ছোটখাটো শিকার করে থাকে। বিষ ব্যবহার করার কারণে এই ছোট শিকারগুলো অতি তাড়াতাড়ি মারা যায়। পেনানদের বাচ্চারা সহ বিভিন্ন বয়সী পেনান মানুষ রাতের বেলায় শিবিরে একত্রিত হয়ে টেলিভিশন দেখে। জঙ্গলের উদ্ভিদ, এখানকার আবহাওয়া, পরিবেশের প্রতি তাদের মমতাবোধ, বনের ভেতরের জীবন, এখানে সৃষ্ট সমস্যা এবং সেসবের সমাধানের জ্ঞান পেনানদের কাছ থেকে নিয়ে উপকৃত হওয়া যেতে পারে। হয়তো পৃথিবীর মানুষ পেনানদের কাছ থেকে এসব বিষয়ে জানার জন্য একদিন আগ্রহ দেখাবে।
কিন্তু হয়তো দেখা যাবে সেদিন আর অবশিষ্ট কোনো পেনান পরিবার আর জঙ্গলের জীবনে নেই। ভিডিওটি রুচিশীল মনে হলে শেয়ার করুন। পৃথিবীর আশ্চর্য, রহস্যজনক ও বিখ্যাত স্থান, স্থাপনা, ঘটনা, রীতিনীতি ও বিভিন্ন বিষয় সম্পর্কে সর্বাধিক নির্ভুল তথ্য সম্বলিত ভিডিও পেতে চাইলে মোরজারকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।